أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله كفى، والسلام على عباده الذين اصطفى. দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি মাহে রমজানুল মোবারক অনুষ্ঠানে। এই অনুষ্ঠান থেকে আমরা দেশে বিদেশে সকল শ্রেণীর দর্শকদেরকে আমরা কি করছি, পবিত্র কোরআনের আলোকে মাহে রমজানের অনেক সওগাত, মাহে রমজানের রহমত, এর বরকত, এর নাজাত, এর মাগফিরাত, এর ক্ষমা, এর যে অবারিত রহমত আছে, অবারিত দান আছে, এই মাহে রমজানে অবারিত যে আল্লাহ পাক বৃষ্টির মতো রহমত নাজিল করেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হাসানা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, শোনো মাহে রমজানের খাতিরে আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোমাদের জীবনে আমি শান্তি দিয়ে দিলাম, অবারিত শান্তি তোমাদের তোমাদের আত্মার পরে শান্তি নাজিল হবে, তোমাদের বাড়ির পরে, ঘরের পরে, তোমাদের জনপদের পরে, তোমাদের দেশের পরে, হ্যাঁ তোমাদের একটা কি মুসলিম বিশ্বের পরে আমি রহমতের ছায়া নাজিল করে দিলাম, রহমতের একেবারে বারিধারা বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ পাক বলেন, শোনো এই মাহে রমজানে কি করো, এটা কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক বলেন, শাহরুর রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ পাক মাহে রমজানের যে কোরআন নাজিল করে দিলাম, কোরআন নাজিল করার খাতিরে কোরআন নাজিলের কারণে মর্যাদা বেড়ে গেল এই মাহে রমজানের। মাহে রমজানে এত মর্যাদা বেড়ে গেল, মাহে রমজানের এত বেশি মর্যাদা বেড়ে গেল, মাহে রমজানে তোমাদেরকে এত সওগাত আমি দিয়ে দিলাম। এই মাহে রমজানে একটা কোরআন শরীফের অক্ষর যদি তেলাওয়াত করে, একটা হরফ, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন যদি কেউ তেলাওয়াত করে, অন্য অন্য মাসে দশ নেকি, আর মাহে রমজানে রোজা রেখে, রোজা অবস্থায় যদি কেউ এই মাহে রমজানের ইজ্জতের খাতিরে যদি কেউ একটা অক্ষর পড়ে, আল্লাহ পাক বলেন আমি এই সওয়াবকে 700 গুণ বাড়াই দিলাম, অর্থাৎ 700 গুণ সওয়াব তার আমলনামায় চলে গেল। বান্দা বলেন, আমরা এক এক লাইনের একটু ছোট্ট একটু সুরা আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। বান্দারে তোমরা যখন কোরআন শরীফ পড়বে তখন সহি করে পড়ো। আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তোমরা সহি করে, শুদ্ধ করে, একেবারে বিশুদ্ধভাবে এত সুন্দর করে করে তেলাওয়াত করো যে কোরআন শরীফ মানে তেলাওয়াত শুনে মানুষ বিমোহিত হয়ে যাবে, মানুষ শিহরিত হয়ে যাবে, মানুষ আন্দোলিত হয়ে যাবে যে কোরআনের ভাষা, এর মাধুর্য, এর সুর, এর লয়, এর সুরঝঙ্কার, এর তাল, লয়, সুর, ছন্দ, এর উপমা, এর উৎকক্ষা, এর সুরঝঙ্কার, এর সুর রাহুরি, এর সিফাত, এর মাখরাজ, এর মাদ আছে, গুন্না আছে, এর সিফাত আছে, মাখরাজ আছে, এর উচ্চারণের ভাঙ্গি আছে, এর মাদ একালিপ মাদ আছে, তিনালিপ মাদ আছে, চারালিপ মাদ আছে, এইগুলি এর গুন্না আছে, যে সব সহি করে যখন কোরআন তেলাওয়াত করবে তখন বান্দা যেমন ইন্না ইন্না এখানে নাকের ভিতরে গুন্না করে পড়বে, আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই যে যখন বান্দা সহি করে কোরআন তেলাওয়াত করবে, তা আসলে আমরা যখন কোরআন শরীফ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তখন আল্লাহ পাক বললেন তোমরা কোরআনটা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে তেলাওয়াত করো না, এটিকে তোমরা কী করো যে তোমরা তাদবির করে, তারতিলের সঙ্গে সুন্দর করে করে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। তো আল্লাহ পাক এই সুযোগ আমাদেরকে দিয়েছেন মাহে রমজানে। আমরা এক লাইনের একটি সূরা দেখুন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো এই যে একটা লাইনের একটা সূরা, এই সূরাটি যদি কেউ পড়ে, আল্লাহ পাক বলে বান্দা তোমার আমল নামায় তো 700 গুণ সওয়াব আমি পৌঁছিয়ে দিলাম। এমনকি আল্লাহ পাক বলে, হে রাসূল আপনাকে এই সূরার এই শুধু এক লাইনের সূরার আলোচনা করতে করে আমাদের দিনব্যাপী কেটে যায়। একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক কী মহত্ত্ব দিয়েছেন, কী বড়ত্ব দিয়েছেন, কী ফজিলত দিয়েছেন। আরে আল্লাহ পাক তো ঘোষণা করে দিয়েছেন, হে রাসূল আপনাকে আমি কাউসার দান করলাম। এর এটা ব্যাকগ্রাউন্ড যদি আলোচনা করতে যায়, এর সান্নিধ্য যদি আলোচনা করতে যায়, তাহলে তো আমাদের এটা আলোচনাটা এত দীর্ঘ হয়ে যায় আমরা, যার ফলে আমরা শুধু একটু টাচ দিয়ে দিই আলোচনার ভিতরে। দর্শক আপনারা যারা আছেন আপনারা পড়ে দেখুন, কোরআন তো আসলে অন্য একজন পড়বে আপনি তেলাওয়াত করবেন তা তো না, এটা তো এটা তো নিজেদের জন্য, যে নিজের ভাগ্য ফেরানোর জন্যই তো কোরআন তেলাওয়াত করা দরকার। দেখুন আল্লাহ রাসূলকে যখন মানুষরা বলছেন যে লেজ কাটা নির্বংশ, তখন আল্লাহ পাক রাসূলের মন স্থির করার জন্য রাসূলের মনকে, হে রাসূল বাতিলের সামনে ময়দানে আপনাকে আমি একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আছি। তো আল্লাহ পাক কি বলেন, হে রাসূল আপনি বিতর্ক সন্তুষ্ট হবেন না, আপনি অপমানিত হবেন না, আপনাকে আমি কাউসার দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার, শুধু কাউসারের ব্যাখ্যায় যদি আমরা করে যাই, আমরা শত শত ঘন্টা চলে যাবে। কাউসার কি? কাউসার তো আসলে মূলত হাউজে কাউসার, জান্নাতের পেয়ালা। আল্লাহ পাক বলেন কাউসার মানে হলো একটা পেয়ালা দেওয়া হবে, গ্লাস দেওয়া হবে। আল্লাহ পাক তোমাকে আমি গ্লাস দিয়ে দিলাম, পেয়ালা দিয়ে দিলাম, হে রাসূল আপনার হাতে আমি হাউজে কাউসারের গ্লাস তুলে দিলাম, হাউজে কাউসারের কাপ তুলে দিলাম, পেয়ালা তুলে দিলাম।
মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে হাশরের ময়দানে 50,000 বছর নবী আমার এক সিজদায় কাটাবে এক সিজদায় 50,000 বছর কল্পনা করেন এক সিজদায় 50,000 বছর আল্লাহ রাসূল কাটাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে থাকবে ইয়া হাবলি উম্মতি আল্লাহ পাক বলেন রাসূল বদরের সামনে ময়দানে দুনিয়াতে যেরকম আমি তোমাকে একা আমি ছেড়ে দেই নাই হাশরের ময়দানে আমি তোমাকে রহমত আর বরকতের চাদরে আমি ঢেকে রেখেছি তোমাকে আমি হাউজের কাউসারে পেয়ালা দিয়ে দিলাম একটা দুইটা না আসমানের যত তারকা আছে তার থেকেও বেশি গ্লাস হে রাসূল আমি আপনার হাতে তুলে দিলাম আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা গ্লাস এই নাম লেখা গ্লাস এক একজন খাঁটি উম্মতের নাম লেখা আছে এক একটা গ্লাসে এই গ্লাস থেকে হাউজে কাউসারে পানি পান করান যখন এক ফোঁটা পানি পান করানো হবে 50,000 বছরের ভিতরে তার আর কোনো পানির পিপাসা লাগবে না আল্লাহ পাক এত চলত গম্ভীর ভাষায় এটা বলে দিয়েছেন ইন্না আতায়না কাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার হে রাসূল আপনাকে যে আমি অবরিত দান করলাম সেজন্য আপনার উম্মত এবং আপনি মিলে নামাজ আদায় করুন কুরবানি করতে থাকুন ইন্না শানিয়াকা হুল আবদার নিঃসন্দেহে আপনার যারা ইনেমি আছে অর্থাৎ ইনেমি অফ হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ইনেমি যারা শত্রু যারা এই আবু জাহেল আবু লাহাবেরা নির্বংশ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আবু লাহাব নাম রাখবে না আবু জাহেল নাম রাখবে না আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমান তার নামের আগে মুহাম্মদ লিখবে মুহাম্মদ লিখবে মুহাম্মদ লিখতে থাকবে অর্থাৎ মুহাম্মদ বেঁচে থাকবে ওরাই নির্বংশ হয়ে যাবে আল্লাহ তাআলা এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু